হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা নিউ ভিডিওর মাধ্যমে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কোনো ফটোকে অথবা ডকুমেন্টসকে কীভাবে পিডিএফ ফাইল আকারে তৈরি করবেন। সো এইরকম লোকও কিন্তু বর্তমান সমাজে অনেকেই আছে যারা এখনও পর্যন্ত পিডিএফ ফাইল বানাতে জানে না। অথচ আপনি আপনাকে কেউ ফোন করে বলল যে আমাকে একটা পিডিএফ ফাইল সেন্ড করো, এই এই ডকুমেন্টস ফটো তুলে। তো আপনি ফটোটা তুললেন ঠিকই, কিন্তু তারপরে আবার পিডিএফ বানাতে জানেন না। সো পিডিএফ কী করে বানাবেন এবং কী করে সেটা আপনি যে কোথাও পাঠাতে পারবেন, সো পুরো পিডিএফটা কীভাবে বানাবেন সেটাই আজকের এই ভিডিওর আলোচনা, মূল আলোচনা। তো একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের প্রত্যেক ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, চলুন স্টার্ট করি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে পিডিএফ কনভার্টার, পিডিএফ কনভার্টার। সো আমি কিন্তু অলরেডি লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লিখে কিন্তু আপনাদের সার্চ দিতে হবে। তো আমি সার্চ দিয়ে দিলাম। তো সার্চ দেওয়ার পরে এখানে দেখুন, এখানে কিন্তু একটা লেখা এসে গেছে যে পিডিএফ কনভার্টার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফ কনভার্টার লেখা আছে এবং এইখানে কিন্তু ফ্রি লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদেরকে একটু জুম করে দেখাবো আমি, দেখতে পাচ্ছেন ফ্রি লেখা আছে। তো এটা দিয়েও কিন্তু করা যায়, আবার নিচে যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়েও করা যায়। তো জাস্ট আমি প্রথমে যে ওয়েবসাইটটা বের হয়েছে ফ্রি লেখা আছে সেই ওয়েবসাইটের ওপর ক্লিক করব। সো ক্লিক করার পরে ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন যখন ওয়েবসাইটটি খুলে যাবে তখন কিন্তু আপনাকে সরাসরি এইখানে কিন্তু একটা ফাইল অথবা একটা ফটো চুজ করে নিতে হবে। সো আমি একটা ফটো এখানে চুজ করে নেব। তো একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো থাম্বনেল শো হচ্ছে। তো আমি এই প্রথমে যেই থাম্বনেলটা আছে, এই ভিডিওর যে থাম্বনেলটা, সেই থাম্বনেলটা আমি আগেই রেডি করে রেখেছি। তো এই থাম্বনেলটা আমি সরাসরি এখান থেকে সিলেক্টেড করে নেব। সো থাম্বনেলটা সিলেক্টেড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং বলে একটা অপশন কিন্তু এসে গেছে, আপলোডিং বলে একটা লেখা এসে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পিডিএফ কনভার্টার হয়ে গেল। সো এবার আপনি চাইলে এখানে অনেক কিছু করতে পারেন। সো এখানে ডাউনলোড করে নিতে পারবেন, এখানে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। তো আমি কোনো কিছু না করে সরাসরি আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম। সো ডাউনলোড ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। আমি এবার আমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, দিয়ে আমি এটা সরাসরি ওপেন করে নিচ্ছি। তো এবার আপনাদেরকে আমি দেখাবো যে এটা পিডিএফে কনভার্টার হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি জুম করলেও এবার কিছু হবে না, এটা অলরেডি পিডিএফে কনভার্টার হয়ে গেছে। আপনাদেরকে আমি ভালো করে দেখাই এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে। যারা বুঝবেন যে পিডিএফ কী জিনিস তারাই কিন্তু একমাত্র বুঝবেন যে হ্যাঁ এটা পিডিএফ কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকম করে আপনি অনেকগুলো পিডিএফ ফাইল করতে পারবেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন।